আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করছি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো দেখেন আজকে এখানে বসে আছি, 300 ফিট আসছি তো আমরা সাইকেল দিয়ে বন্ধুরা, 300 ফিট এসে আর কি একটু আগে আসছি, এসে এখন বসে আছি, অনেক হাঁপাই গেছি। আর তো বাতাস এখানে ভালোই আছে দেখতেছেন, আশেপাশে ভালোই বাতাস আছে, সেজন্য একটু বসে রেস্ট করতেছি আর কি, চুরাইতেছি এদিকে বসে। আবার এদিক থেকে অন্যদিকে যাব, তো কোথায় যাই আগে একটু বসি, তারপরে তো আপনারাও দেখতে থাকুন আজকের ভিডিওটি, তো কোথায় কোথায় সাইকেল দেওয়া যায় তো অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই। আমরা যে জায়গাটায় এসে আর কি বসছি, আমরা আসছি এখন 4টার মতো বাজে, তো এখনও তেমন কোনো মানুষ এসে এদিকে দেখি না, কেউ ওরকম নাই তেমন। তো এমনি বেশিরভাগ যারা আছে দেখি হুন্ডা দিয়ে আর কি আসছে, হুন্ডা চালাইতেছে, তো ওই যে সোজা ওদিক যাইতেছে সামনে, তো আমরাও যাবো, আমাদের তো আর হুন্ডা নেই, তো সাইকেল দিয়ে যাব, দেখি কোন দিক দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, আপনারা অবশ্যই দেখবেন। এই দেখেন সবাই হুন্ডা দিয়ে আসে, তো আমাদের হুন্ডা থাকলে তো আমরা হুন্ডা দিয়ে আসতাম, আরো দূরে দূরে যাইতাম। তো দেখেন এদিকে সবাই কত এদিকে আর কি স্ট্যান্ড করে, কত হুন্ডা সবাই আছে। না আছেন লান্দা যাইস না কোন না, পরে ঘুরতে ঘুরতে আবার শেষ না। আমরা একদিন হুন্ডা নিয়ে ইনশাআল্লাহ, তুই যেটা নিয়ে হুন্ডা লে তো আমি একদিন বাজাই কেটা। শুক্রবার এসেছি, তারপরে মানুষ কম দেখছে। তুই আবার কবে তো ভিডিও করাস, দেখেন এখন আমরা এসি হরদি বাজার কাজ করা, 300 ফিটের থেকে ডাইরেক্ট অন্য রুট দিয়ে হরদি বাজার এসে পড়ছি, কাজ করা নদীর এই পাশে। ওই কই গেছে, নেমে গেছে নাকি না সামনে গেছে, দেখেন আমরা যে রোড দিয়ে আসলাম। তিনশো ফিট মানুষ ওই জায়গায় তো বেশি নাই, তাহলে ভয় কোনো মানুষের জায়গায় ঘুরে আড়ে কোন জায়গায় নুরো গেছে গে সামনে, আমার নিচে নেমে গেল কেনা কি করলাম তো এদিক দিয়ে জায়গা। সব জায়গায় যেদিক তাকামো হুন্ডা আর হুন্ডা, আল্লাহ আমারে কবে একটা হুন্ডা কেনার তৌফিক দিব, তাহলে একটা কিনতাম। কেমনে ঘুমো আই দেই সামনে, দেখেন হরদি বাজার দিয়ে ঘুরতাছি, সবাই দেখলাম 300 ফিট হুন্ডা দিয়ে যা, আর আমরা আসলাম সাইকেল দিয়ে, যে দূর চালায় দাদা।
এটা কি দেখাস? এই দেখেন ট্রলার দিয়ে পার হওয়ার কথা ছিল কিন্তু না। নদী দিয়ে তো আর যাবো না, দেখেন আমরা এখন নদী দিয়ে না যাই অন্য দিক দিয়ে যাবো, তেরো মুখ দিয়ে। লেবু এখন কেজি 1 কেজি 1 কেজি 20 টাকা পান কমছে না। এই হলো হালিম রুডি তো খায় দেখতে এবারে কেমন বুঝতো নাই খেল ডালের হালিম দিছে বেশি গরম রুটি নামি জানি না, তুই তো হালিমের কথা বলতে তুই তাকে রুটি আর ড্রাইভার রেখার কথা খেলে আগে দেখলেন আজকে ভিডিওটি শেষে কত ঘোরাঘুরি হয়েছে আজকে। এমনি ধরেন পা এসব অনেক ব্যথাই করতেছে কারণ অনেকটাই সাইকেল চালানো হয়েছে আজকে। আমি গেছি এই প্রথম এখান থেকে আর কি আমাদের বাসা থেকে বের হয়ে কাওলা দিয়ে তারপরে 300 ফিট গেছি, তো কাওলা দিয়ে 300 ফিট গেছি, পরে 300 ফিট থেকে ওদিকে ঘুরে আবার কাজ করা হুর্দি বাজার বলে তো সেখান দিয়ে আসছি, পরে হুর্দি বাজার থেকে ঘুরে আবার গেছি 13 মুখ যে গতবার গেছিলাম, তো সেখান থেকে ঘুরে পরে এই যে কাঁচকুড়া দিয়ে আবার আসছি সেখান থেকে ঘুরে আর কি নদী তো ওভাবে পারা যায় না, সেই জন্য ওই 13 মুখ দিয়ে ঘুরে কাঁচকুড়া দিয়ে পরে আসছি আবার বাসায় দিকে। তো এসে পরে আবার হোটেলে বসে খাইলাম, দেখলেনি কি রুটি আর হালিম। তো এই ছিল আজকে ভিডিওটা, তো আই হোপ আপনাদের একটু হলে হয়তো ভালো লাগছে, একটু অন্য আমিও গেছি এমনি ওদিক দিয়ে সাইকেল চালাতে গেছি আপনাদের সেটাই দেখাইলাম। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আশা করি, আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ তারপরে ফেসবুক আইডি এইসবের লিঙ্ক দেওয়া থাকে, তো অবশ্যই দেখবেন, এই ফেসবুক পেজটা ফলো করবেন, আর আইডির সাথে কেউ অ্যাড হতে চাইলে আমার সাথে সেটাও হতে পারেন, অবশ্যই দেখবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।